আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহি আবরকাত আল্লাহমাল মালানা ইমামা আল্লামতানা ইনাকা আংতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহ দোয়া ও জিকিরের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত এবং সর্বজন পরিচিত হজরত মৌলানা আব্দুল হাফিজ সাহেব তিনিও এই জলসায় উপস্থিত আমি বলতেছিলাম একটি কথাই হজ হজরতের আলোচনার পরে যে জিকির এবং দোয়ার এটা যে কত জরুরি জিনিস আপনার আর আমার জীবনের জন্য যেটা বলতেছিলাম যে একজন মহিলা যিনি তার মৃত্যু সজ্জায় সাহিত ছিলেন সাকরাতের সময় আমি দেখলাম কি যে একটু পরপরই উনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহুয়ে ডাকতেছিলেন এটা কিসে কিভাবে কীভাবে আসলো এক হাদিসের মধ্যে আছে যে মান মানে নাসা আলা সাহীন সাব বা আলাই ওমান বা আলা সাহীন মাতা আলাই আউকামা কালা নবী ওসাল ইসলাম একজন শিশু যেই আকিদতের উপরে যেই আখলাকের উপরে তাকে বড় করা হচ্ছে লালন পালন করা হচ্ছে ওই আখলাক নিয়ে ওই চরিত্র নিয়ে ওই আমল নিয়ে সে যৌ যৌবনকালে পৌঁছতেছে এবং যৌবনকালে যে আমল করতেছে এই যৌবনকালের আমল তাকে বার্ধক্য পর্যন্ত পৌঁছাচ্ছে এবং বার্ধক্যতে সে যদি পাকের ন্যাচারাল ডেথ তার বার্ধক্যের পরে হয় অ্যাক্সিডেন্টাল ডেথ তো মানুষ অনেক আগেও মারা যায় কিন্তু যদি ন্যাচারালি যায় দেখা যাবে জীবনের শেষ লগ্নে তার ওই যখন মৃত্যুসজ্জা সাহিত্য যেই দোয়ার উপরে সেই নিজকে পরিচালিত করে আসছিল মৃত্যুর সময়ও তার ওই লাইলা ইল্লাল্লাহ অটোমেটিক তার জবান দিয়ে আসে আমি নিজে সাক্ষ্য যে ওই ভদ্র মহিলা এত আবেদা জাহেদা ছিলেন যে ওনার যেন ওই লহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাহ এটা তার মুখে জারি কেউ শিখায়ও না আমরা নিজের একটা কথা হলো যখন কোন সময় কোনো আমরা কারো মৃত্যু সজ্জার পাশে থাকি অনেকে আছে বলে আপনি আপনি কোক লাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লা তারে ফোর্স করে অথবা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা বলুন ও আসাদু আনা মোহাম্মদান আব্দুহু আসল এরকম মৃত্যু ব্যক্তিকে বা মৃত্যু মহিলাকে ফোর্স করার নিয়ম নাই আপনি নিজে পড়বেন লা ইলাহা ইল্লাহ আপনি পড়বেন আপনার পড়া শোনা মাত্র তার অন্তরে লাই ইলাহা জারি হয়ে যাবে এটা হলো নিয়ম তো উনি অটোমেটিক নিজের জবান থেকে লাই লাহ পড়তেছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি যে যেই শুভ সংবাদ দিয়েছেন তার উম্মতকে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার শেষ বাক্য জমিনের উপরে জীবদ্দশার শেষ অন্তিম কালে যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ এই লাই লাইল্লাহার জিকির করে যিনি এতেকাল করবেন তার ঠিকানা হবে যান্ন সোভানুল্লাহ বিহামদিহি সোভান আল্লাহ রিম এই জন্য আমরা জিকির এবং দোয়ার মাহফিলে যেই জিনিসটা আপনাদেরকে তাসকেরা করে দেওয়া হয় স্মরণ করায় দেওয়া হয় হজরত মৌলানা কারি আব্দুল হাফিজ সাহেব এবং আমাদের নজওয়ান আলেমদিন সালাউদ্দিন সাহেব ওনাদের এই যে প্রতি এই ইয়েটা আপনার অনুষ্ঠানটা অনুষ্ঠানটাই হলো গ্লোবালি আমাদেরকে যত আল্লাহর বান্দাবান্দিরা দেখতেছেন যুব আবাস বৃদ্ধ বনিতা যারা আমাদেরকে দেখতেছেন ওনাদেরকে উদ্বুদ্ধ করা এর উপরে ওনারা যেন দোয়া এবং কালামের মাধ্যমে জিকের মাধ্যমে যেন ওনাদের নিজকে পরিচালিত করেন জিকের মাধ্যমে নিজকে পরিচালিত করলে কি হবে যে সর্বাবস্থায় তিনি আল্লাহর রহমত পাবেন আল্লাহ পাক ওনাদেরকে ওনাদের সমস্ত হাজাত পুরা করবেন মুশকিলাত দূর করবেন এবং বিপদে আপদে যখনই আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর সাহায্য সেখানেই আপনার আর আমার জন্য হাজির হয়ে যাবে যেমন আপনারা জানেন এবং এর আগেও আলোচনা শুনেছেন সাইয়দিনা হাজর ইউনুস সালাম সম্পর্কে ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে উনি এক নবী তিনি আল্লাহর কাছে তিনিও কখন দোয়া করছেন যেই সময় তিনি মাছের পেটের মধ্যে থলিতে চলে গেছেন বিরাট তিমি মাছ সমুদ্রের পাহাড়ের মতো মাছে ওনাকে খেয়ে ফেলছেন আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে সেই ওয়াকে এইভাবে আসছেন রাজীম وذنون إذ ذهب مغادبا فظن أن نقدر عليه فنادى في الظلمات الله إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي آيات المدة سورة الأنبياء أي آيات المدة আল্লাহ পাক আপনাকে আমাকে শিক্ষা দিতেছেন ও অর্থাৎ সেই মাসের পেটের মধ্যে যিনি আদার হয়ে গিয়েছিলেন সেই নবী ইউনুস আলি সালাম তিনি যখন তার গ্রামবাসী থেকে ত্যাগ করে গ্রামবাসীদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসবে এই খবর দিয়ে ধমকি দিয়ে তিনি ওখান থেকে সরে গিয়েছিলেন তিনি ভাবছিলেন যে আল্লাহ এই কাউমের উপরে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন আমি চলে যাই আল্লাহ তো বলছেন আজাব দিবেন আর এই আজাব তো এসে যাবে তা আমি থাকলে আমিও মরে যাব যাক আমি এখান থেকে সরে যাই তিনি সরে গিয়েছিলেন কিন্তু আল্লাহ পাক ওনাকে সরার জন্য ওই সময় আদেশ করেন নাই উনি সরে গেছেন যখন ওনার কমের লোকরা দেখছেন যে আরে আমাদের নবী তো আমাদের মাঝে নাই তখন তারা বিশ্বাস করে নিয়েছেন যে সত্যি নবী আমাদেরকে সতর্ক করেছেন যে আল্লাহ পাকের হুকুম না মানলে আল্লাহর গজব এসে যাবে ওনারা সবাই আল্লাহ পাকের দরবারে এক কায়মানুবাইকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছিলেন ওনারা তবা করতেছিলেন যেই কারণে আল্লাহ পাকের নির্ধারিত আজাদ তাদের থেকে আল্লাহ তালা উঠেই নিয়েছেন কিন্তু ইরুস আলাইসাল্লামকে আল্লাহ তালা পরীক্ষায় ফেলাইছেন সেই পরীক্ষাটা আল্লাহ এইভাবে বলতেছেন ইদরাহাবা বোগান যখন তিনি তার সম্প্রদায়ের লোকের পরে অসন্তুষ্ট হয়ে যখন তিনি চলে গেলেন আল্লাহ আল্লা আলেই এবং তিনি এটা মনে করছিলেন যে তার উপরে আমার পক্ষ থেকে কোনো পরীক্ষা আসবে না উনি নিজকে আজাদ মনে করেন যে আমি এখান থেকে চলে যাই আমি তো মানে আল্লাহ পাগের গজব আসবে আর আমি চলে বেঁচে যাব। কিন্তু সেখানে যখন সমুদ্র পার হতে গেলেন আল্লাহ তালা সেখানে তাকে পরীক্ষায় ফেলেছেন আমাদের সময় কম তা আমি সেই ইয়েতে যাচ্ছি না আল আয়াত কারিমা দেখেন যখন নাকি তাকে সমুদ্রে ফালাইয়ে দেওয়া হলো সমুদ্রের যারা নৌকার মধ্যে ছিলেন আরোহী তারা বললেন যে আমাদের মাঝে কোনো একজন আছেন আবেগ যিনি নাকি প্রভুর অনুমতি ব্যতীত কোনো ভাগ্যেওয়ালা গোলাম যে কৃত তার বনিবের হুকুম ছাড়া ভেগে আসছেন এরকম কেউ আমাদের নৌকায় আছেন কিতাবের মধ্যে এইভাবেও লেখছেন যে এইভাবে এরকম কেউ এই আমাদের নৌকায় আসছেন এখন আমরা তাকে কি করব সমুদ্রে ফালিয়ে দেব কাকে ফালাবে ফালাতে গিয়া ওনারা বলে না এইভাবে তো কাউকে ফালানো যাবে না আমরা সবাই নামে লটারি দেব সকলের নামে যখন লটারি দেওয়া হলো লটারিতে সেই ইনুস ইরুস আলিহালামের নাম আসলো এ প্রথমবারে এসে গেল কিন্তু একজন নবীর চেহারা সুদর্শন চেহারা এই প্রথমবারে যখন ওনার নাম আসলো তারা কেউ কেউ অসম্মতি করলো যে না পুনরায় লটারি দেওয়া হোক পুনরায় যখন দেওয়া হলো দ্বিতীয়বারও সেই ইনুস আলি সাল্লামের নাম আসলো তৃতীয়বারও যখন দেওয়া হলো ওনা ইনুস আলি সাল্লামের নাম এসে গেল তখন তারা বাধ্য হয়ে ইনুস আলাহ সমুদ্রে যখন ফলাইলেন আল্লাহ পাক সেই সমুদ্রের তিমি মাছকে হুকুম দিয়েছেন আমার নবী যখন সমুদ্রে আসবে যাও তুমি তোমার তাকে তুমি তোমার পেটের মধ্যে নিয়ে নাও সে পেটের মধ্যে নিয়ে থলিতে ঢুকে দিয়েছেন ইনুস আলহ ইসলাম ওই সময় তিনি কি করছেন আল্লাহ তিনিও আল্লাহ দোয়া করেছেন এই যে দোয়া ও জিকের মাহফিল সেই নবী মাছের পেটে গিয়ে তিনি বলছেন লা ইলাহা ইল্লা আন্তা হে আমার প্রভু এই মাছের পেটের অন্ধকার আর মাছের থলির অন্ধকার সমুদ্রের পানির অন্ধকার রাতির অন্ধকার চার অন্ধকারের জালের মধ্যে আমি আটকাজ গিয়ে আমি এই কথা বিশ্বাস করি যে আমাকে এখান থেকে বাঁচানোওয়ালা কেউ নাই লা ইলাহা নাই কোনো এলা আমি ইনুসকে বাঁচানোওয়ালা ইল্লা আন্তা কিন্তু একমাত্র আপনি আমাকে বাঁচাইতে পারেন সোভাহানা হে প্রভু আপনি পুত পবিত্র আমি যে মাছের পেটে এসে গেলাম এই মাছের পেটে আসার ব্যাপারে আপনি কোনো ত্রুটিযুক্ত নন আপনি নিষ্পাপ নির্দোষ ইন্নি কুম তুমি মিল আল্লাহ তালা আমি অত্যাচারী আমি গলিম আমি গুনাহগার আল্লাহ পাকের দরবারে যখন ইনুস আলি ইসালাম এইভাবে দোয়া করতেছিলেন আল্লাহ পাকের রহমতে জোশ বেড়ে দিয়েছে আল্লাহ তালা ফরমাইছেন ফাস্তা যাবনা আল্লাহ অতপর আমার নবী ইরুসের দোয়াকে আমি কবুল করলাম অনার্য না হমিনাল গাম্মি। আর তার চিন্তার সমুদ্রে যে সে হাবুডুবু ছিল। সে গম থেকে প্রেশানি থেকে আমি তাকে নাজার দিলাম ওকাদালিকা নুং জিল মুমিনিন এমনিভাবে আমার ঈমানদার বান্ধবান্দিরা যখন আমি আল্লাহকে ডাকবে তখন আমরাও আমি তাদেরকেও তাদের বিপদ থেকে মুক্তি দেব তাই বলতেছিলাম ছিলাম যে দোয়া ও জিকিরের মাহফিলে দেখি কোরআনের মধ্যে বিভিন্ন রামের বিভিন্নভাবে দোয়ার ওকেয়া এই দোয়া আমাদেরকেও শিক্ষা দেয় আমরাও যেন দোয়া আর জিকির সব সময়ের তরে জারি রাখি দোয়া যদি জারি রাখি তাহলে আমাদের সর্বাবস্থায় পাকের রহমত আমাদের সঙ্গী হবে আল্লাহ পাকের ফজল আমরা পাবো বিপদ থেকে আমরা মুক্তি পাবো তাই যাই আমি ধন্যবাদ জানাই এন টিভি এবং এন ওই টেলিভিশনের যারা নাকি কর্ণধার এবং যারা কলা কৌশলী সকলকে যে এই একটা সুন্দর একটা প্রোগ্রাম দিয়েছেন দোয়া জিকির এবং হজরত মৌলানা কারি আব্দুল হাফিজ সাহেব ইনি সেই কোথায় শুধু বার্মিংহাম তাকিব একশো পঁচিশ মাইল দূর থেকে এখানে আসেন আমার আমাদের হজরত মৌলানা নৌজওয়ান আলিম সালাউদ্দিন সাহেব তিনিও তার গাড়িতে নিয়ে দুইজন একসাথে আসতেন তখন আমিও ওনাদের সঙ্গী হয়ে আমিও আসি যে আমিও একটু স্বাবেশ খাবো তাই আমিও আসি আপনাদের সামনে হাজির হয়ে দু চারটি কথা বলি এর মাঝে যদি আমার কোনো ভাই কোনো বোন যদি একটু কোনো বাক্যের উপর আমল করেন হতে পারে ওই আমলটা তার জন্য নাজাকের রুশিলা আর আমরা যারা এখানে এই অনুষ্ঠানে আমরা যারা আলোচনা করি আলোচক বা আমরা উপস্থাপক আমরাও এই রুশিলায় নাজাক পাবো আমরাও আল্লাহ রহমত পাবো তাই যাই হোক পাক আমাদেরকে এই আল্লাহ জিকের করার দোয়া করার সর্বাবস্থায় সর্ব হালতে আমাদের কাল্লাকে স্মরণ করার তৌফিক দান করুন আর আমি মনে করি যে এখন আমার ভাই হজরত মৌলানা পারি আব্দুল হাফিজ সাহেব তিনিও কিছু শরীর হবেন ও আসরুদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবুল আলমিন আজ আমাদের প্রশ্নকারী বোনেরা ভাইয়েরা গেলেন কোথায় আজ যে কোনো প্রশ্ন শুনি না আমাদের সামান্য এক দু মেয়ের পাখি আমি এর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আমাদের শেখ আবদুল্লাহ করবো আলোচনা পেশ করবো আলহামদুলিল্লাহ শেখ মৌল আব্দুল সাহেব খুব সুন্দর ভাবে যে আয়া আলোচনা করছই আমরা বাংলাদেশি বা আশাবাসী হলে অনেকে অনেকটা থাকি হতমে ইউনুস হতমে ইউনুস বা আয়া তে করিমা বা হতমে ইউনুস অর্থাৎ এত মুসিবত হজরতিনি চলাইছিলাম কয়েক আন্দারির মাঝখানো এক আন্দায় রইল কি রাত রাত একটা আন্দাই রইল ফানির নিচে একটা আন্দায় রইল মাছর ফেটর ভিতরে হ্যাঁ এতো আধার সময় যেই মুহুর্তে হজরতে ইউনুসালাই তুয়াল্লামে আয়াতে করিমা ফুড়ি লিখছেন ইল্লা আন্তা। সোবাহা নাকি মিন এখন মাছর ফেট বিষেত রে মাসে যে মাসে তানে গিলিছিল সে মাসর ফেট বেথা হয়ে গেছে মাছ ফার আন্দা ধানিয়া উগালিয়া তানে ও আল্লা তালা খুইরা যাবে না আল্লাহ আনা যাই না হুম